আস্থা, ভরসা, নিরাপদ আশ্রয় ও পরম নির্ভরতার নাম ছিলেন আমাদের বাবা। বাবা ছিলেন আমাদের বটবৃক্ষ, তার ছায়াতলেই আমাদের বেড়ে ওঠা। আসসালামু আলাইকুম। আজকে আমার বাবার ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী। 2015 সালের জানুয়ারির 25 তারিখে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। আজকে আর সেই ভয়ঙ্কর দিনটির কথা মনে করতে চাচ্ছি না। আব্বাকে নিয়ে যদি কথা শুরু করি তাহলে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব বুঝে ওঠা মুশকিল। তবু আজকে আপনাদের সাথে দু একটি স্মৃতি শেয়ার করতে চাচ্ছি। মনটা খুব খারাপ। বাবা আমাদের কখনো পড়াতে নিয়ে বসতেন না, কিন্তু সবসময় প্রচণ্ড উৎসাহিত করতেন। পড়াশোনার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছি আমার বাবার কাছ থেকেই। বাবা আমাদের কখনো শাসন করেননি বা কখনো আমাদেরকে উঁচু গলায় ধমক দেওয়া বা বকা দেওয়া এ ধরনের কিছুই আমাদের সাথে করেননি। কখনো আম্মা বিচার দিলে একটু ধমকের সুরে কথা বলে আমরা কেঁদে ফেলতাম। আমার বাবা আমাদের চোখের পানি সহ্য করতে পারতেন না, তাই আর কিছুই বলতেন না কখনো। তো যাই হোক, আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন আমার বাবার সকল গুনাহ মাফ করে বেহেশত নসিব করেন। আসলে যাদের বাবা মা বেঁচে আছেন তাদের মতো ভাগ্যবান আর আসলে কেউ নেই। তাই যাদের বাবা মা এখনো জীবিত আছেন, বয়স্ক হয়ে গেছেন, তাদের সেবা যত্ন করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। কারণ বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে, আমি বলবো যে, শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। একটা ছোট্ট গল্প বলি। একবার আমি নুডলস রান্না করেছিলাম, আব্বাকে খেতে দিছি। আব্বা খেয়ে পুরাটাই খেলেন। আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, উনি বললেন খুব ভালো হয়েছে। আব্বা চলে যাওয়ার পর টেস্ট করে দেখি প্রচণ্ড লবণ হয়েছে, কিন্তু আব্বা কিছুই বলেননি, বলেছিলেন খুব মজা হয়েছে, যে পাছে আমি মনে কষ্ট পাই। এই ছিলেন আমাদের বাবা। তো যাই হোক, এই দিনে তার জন্য দোয়া করা ছাড়া আর কি বলবো। আসলে প্রতিদিনই মনে পড়ে, এই দিনে বেশি করে মনে পড়ে তার কষ্টের দিনগুলা, শেষ বয়সে তার কষ্টের দিনগুলা, তার মৃত্যু যন্ত্রণা, সবকিছু খুব বেশি করে মনে পড়ে। তো যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। পৃথিবীর সব বাবা মা যেন সুস্থ থাকেন, যারা এখন অসুস্থ আছেন এই দোয়া করি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। আল্লাহ হাফিজ। সবাইকে ভালো থাকবেন।